এবারে আজকের মূল আলোচনা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। ঠাকুর মহাস্বামীজি বীরেশ্বর শিবকে প্রণাম জানাচ্ছি। এই আশ্রমের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজিকে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। অন্য যারা সন্ন্যাসী ব্রহ্মচারী আছেন তাদেরকেও ভালোবাসা নমস্কার জানাচ্ছি। আপনারা যারা অভিভাবক অভিভাবক আছেন তাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। এটা অভিভাবকবৃন্দের জন্য অনুষ্ঠান শিবির, এটাতে আমি খুব বেশি বলার অধিকারী না। এরা সব অভিভাবক অনেকদিন ছিলেন, অনেক ছাত্রের, তবে এমনি সাধারণ বুদ্ধির থেকে কিছু বলা যেতে পারে। এই বাড়িতে যেহেতু এসেছি সকলের আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছিল এই বাড়িতে যে অভিভাবক অভিভাবক দুজন ছিলেন স্বামীজির মা বাবা, তারা কিন্তু আমাদের আদর্শ অভিভাবক অভিভাবিকা। কিরকম সম্মান দিতেন পুত্রকে এগুলো আমরা জানি। পুত্র অসাধারণ, পিতা অসাধারণ, পিতামাতা অসাধারণ, কাজেই এই সম্মানটা কিন্তু দিতে হবে। আমরা অনেক সময় মা বাবা কি করি জানেন তো, আরো ভালোবাসায় ভর্তি আছে কোনো সন্দেহ নেই, কিন্তু ভালোবাসার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাকেও তার মর্যাদাটা দিতে হয়। কখনো তাকে অপমান করতে নেই। আমরা ওই ছোট বাচ্চা বা কিশোর বা কিশোরী বা তরুণ বা তরুণী সন্তান সন্ততি, তার মধ্যে কোনো সম্মান জ্ঞান নেই বা আমি এত আপনজন যে আমি এই কথা বললেও লাগবে কেন, কিন্তু অনেক সময় লেগে যায় কিন্তু। এবং আজকালকার ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। এই যে মত সমানন্দ যে বলছিলেন না, আপনারা তো জানেন কাগজে টাগজে দেখছেন যে আপাতত যেন কোনো কারণ নেই, কি বিরাট অপচয় করে বসে আজকালকার অল্প বয়স্ক ছেলেমেয়েরা, আপাত দৃষ্টিতে প্রায় কোনোই কারণ নেই জীবনটাকে শেষ করে দেয়। তার কারণ হচ্ছে এরা খুব সেন্সিটিভ হয়, তার কারণ এদের বুদ্ধি টুদ্ধি আগের থেকে অনেক বেড়ে গেছে। যাদের বুদ্ধি যত বেশি হয় তাদের সংবেদনশীলতা তা আরো বেশি হয়। অনেক সময় অনেক সামান্য কারণে তাদের মনের মধ্যে লেগে যায়, কাজে যেটা প্রয়োজন অনেক কিছু প্রয়োজন আছে, শুধু ভালোবাসা থাকলে হবে না। আমরা মা বাবারা অনেক সময় ভেবেই বসি যে আমাদের থেকে কে বেশি ভালোবাসবে, এটা ঠিক কথা একদম। আপনাদের থেকে সন্তানকে কে বেশি ভালোবাসবে? এই যে জ্ঞানলোকানন্দজি বলছিলেন যে আপনাদের অনেকে হয়তো হস্টেলে দেন, কিন্তু সত্যি সত্যি সব থেকে যদি বাড়িতে পরিবেশ ঠিক থাকে, অনেক সময় কি হয় জানো তো, মা বাবার ইচ্ছা থাকলেও অনেক সময় বাড়িতে সঠিক পরিবেশ সৃষ্টি করা যায় না। আজকাল কলকাতা টলকাতা এইসব অঞ্চলে বাড়িগুলো এমন যে যে অন্য বাড়ির প্রভাব, যা যেটাকে আমরা বলি পিয়ার গ্রুপ ইনফ্লুয়েন্স, সেটা সাংঘাতিক। সম বয়স্ক ছাত্রছাত্রীদের প্রভাব আপনার ছেলে মেয়েদের উপর সাংঘাতিক, সেই জন্য হয়তো আপনার অনেক সময় ওই পরিবেশ থেকে একটু আমাদের কাছে দিতে চাই। কিন্তু আইডিয়াল হচ্ছে কি, যদি বাড়িতেই সৎ শিক্ষা দিতে পারেন, মা বাবার কাছে যদি সন্তান থাকে তার থেকে বড় শিক্ষা আর কিছু হয় না। সেটা যেটা দরকার সব আলোচনা করেছেন সবাই, প্রায় এতক্ষণ যে আলোচনা হলো তার মধ্যে এগুলো প্রায় সবই বলেছেন এরা। যেটা দরকার হচ্ছে সব ক্ষেত্রেই দরকার, জীবনেরই এটা একটা, কোনো কিছু ভালো কিছু করতে গেলেই দরকার, আমাদেরও দরকার। এবং আপনারা যারা সংসারে আছেন, পুত্র কন্যা আছে, তাদের তো বটেই দরকার, তো বটেই সংসারেই দরকার। এটা সেটা তো ধৈর্য ভালোবাসা তো থাকতেই হবে। সিসি মা বলছেন ভালোবাসায় তার সংসার করে উঠেছে, এইটা বছর স্পেসিফিক্যালি বলেছেন আমাদের সন্ন্যাসীদের জন্য। এই কথাটা বলেছিলেন একজন সন্ন্যাসীকে যে ঠাকুরের সংসার অর্থাৎ রামকৃষ্ণ সংঘ ভালোবাসায় গড়ে উঠেছে। শুধু সন্ন্যাসী সংঘটার জন্য না, সারা পৃথিবী ভালোবাসার উপরই দাঁড়িয়ে আছে,
ভালোবাসার কে অবলম্বন করেই বেঁচে আছে। যেখানে ভালোবাসা সেখানেই ভগবানের প্রকাশ। কাজে ভালোবাসা থাকতে হবে, পরিপূর্ণ ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে থাকতে হবে অসীম ধৈর্য। মানে ধৈর্যর কোনো শেষ থাকবে না। আপনি ধরেই নেবেন যে সন্তান হয়তো আপনার কষ্ট, আপনার স্বার্থত্যাগ এগুলো করতে পারবে না, মানে মানে সেটা বুঝতে পারবে না, আপনাকে আঘাত করে চলবে, আপনি যে এত কষ্ট করছেন সেটা মনে থাকবে না। আপনারা সবাই পথের পাঁচালী নিশ্চয়ই দেখেছেন, তাই না? অপুর ট্রিলজি দেখেছেন, এটা আমার খুব মর্মস্পর্শী ঘটনা মনে হয়। অপু খুব মাকে ভালোবাসে, এটা দ্বিতীয় অধ্যায়, তৃতীয়টা অধ্যায়। অপু ফিরে এসেছে, মানে গ্রামে এসেছে, সর্বজয়া এসবগুলো ঘটনাগুলো আছে। তুই যে হোস্টেলে থাকিস ওখানে খাস, সেটা কেমন খেতে লাগে? বলছে তোমার মতো নয়, মায়ের খুব আনন্দ হচ্ছে। তারপর রাত্রিবেলা আপনারা দেখেছেন, দেখেছেন তুমি রাত্রিবেলা সর্বজয়া ওদের একটু অত্যন্ত দরিদ্র, তো যাই হোক একটু ওদের একটু কাপড় টাপড় মানে সূচি কার্য করছে। আর নিজের কষ্টের কথা কাকে বলবেন, আমাদের দেশের মেয়েদের তো এরকম, মানে মা মানে হচ্ছে তাকে কেউ কোনোদিনও জিজ্ঞেস করবে না যে কেমন ভাবে তুমি সংসার চালাচ্ছ, কি করছো। আমি যখন একসময় অনেক যুব সম্মেলন করেছি তখন ছেলে মেয়েদের সঙ্গে প্রশ্নোত্তর হতো, হৃদয়ের কথা বলতে হতো। যে স্বামী বলছেন হৃদয়, হৃদয় না থাকলে কিচ্ছু হলো না, তখন যদি বুদ্ধি এবং হৃদয়ের মধ্যে সংঘাত বাঁধে তবে তুমি হৃদয়কে অনুসরণ করবে। এসব বলতে গিয়ে বাচ্চাদের মনে ইমপ্রেস করানোর জন্য অল্পবয়স্কদের মধ্যে জিজ্ঞেস করতাম, আচ্ছা তোমরা কে, কতজন বলো তো, তোমরা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো বিকেলবেলা যখন বাড়িতে যাও। বিকেলবেলার খিদেটা বেশি পায়, নিজের অভিজ্ঞতা থেকে বুঝছি, যদি তিন চারটে চারটের সময় স্কুল ভাঙে যখন তখন বেশি খিদে পেত ছোটবেলায়। তো তোমরা তো বাড়িতে গিয়ে খাও, তোমরা তো সারাদিন মায়ের সঙ্গে থাকো না, তো কে তোমাদের মধ্যে জিজ্ঞেস করো বলো তো যে মা তুমি আজকে কখন খেয়েছো, হাত তুলতে বেশি হাত তুলতো, উঠতো না, ছেলেদের মধ্যে থেকে তো হাত উঠতোই না, মেয়েরা কিন্তু দু একজন হাত তুলতো যে জিজ্ঞেস করেছে, পরিবার থেকে তোমরা জিজ্ঞেস করবে, এসব আমি বলতাম। তা যাই হোক, তার সর্বজয়া অপুকে বলছে আজকাল জানিস তো শরীরটা মাঝে মাঝে খারাপ হয়, একটু একটু জ্বর হয়, কতদিন যে থাকবো জানি না, এটা বলছে। তাকে দেখে অপু ঘুমিয়ে পড়েছে, বুঝতে পেরেছে এই যে কথাগুলো বলছেন, অপু কিন্তু কানে যায়নি। হ্যাঁ, এই ধরনের আমি যেটা বলছি এগুলোকে আপনাকে সহ্য করতে হবে। মা হয়েছেন বা বাবা হয়েছেন মানে হচ্ছে একেবারে স্যাক্রিফাইস, আপনি কিছুই পাবেন না এটা ধরে দিতে হবে, তা সত্ত্বেও কিন্তু ধৈর্য রাখতে হবে, কারণ এটাই হচ্ছে তপস্যা। ভগবান আমাকে ধরুন আমাদেরকে সন্ন্যাস আশ্রমে রেখেছে, আপনাদেরকে সংসার আশ্রমে রেখেছে, তপস্যা ছাড়া জীবনে আমি উন্নত মানুষ হতে পারবো না, আমাকে উন্নত হতেই হবে। আমাদের যে জীবনের ধারাটা হচ্ছে কি, আপনি যদি নাও চান আমার ভালো এই কাজ নেই আমি এরকমই থাকবো, তা হবে না। আমাদের হিন্দু যে ইয়ে পদ্ধতি, কর্ম পদ্ধতি বা কর্ম বা জন্ম জন্মান্তরের যে সত্যটা রয়েছে তাতে হচ্ছে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না, হয় আপনাকে এগোতে হবে নয় পেছাতে হবে। কাজে তপস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে, এবং তপস্যার মাধ্যমে তপস্যাকে যদি আপনি ঠিকঠিক পালন করেন পজিটিভলি, তবেই আপনি উন্নত হবেন। উন্নত থেকে উন্নততর হতে হতে একদিন আপনার এই যাওয়া আসাটা শেষ হবে। কাজে এইটাকে একটা তপস্যা হিসেবে ধরে নিতে হবে, যে অসীম ধৈর্য, সবসময় নিজেকে শান্ত করবে এমন পরিস্থিতি হবে যে মনে হচ্ছে যেন মাথা ঠিক আর রাখা যাচ্ছে না, কিন্তু তখন নিজেকে মনে মনে করবেন শান্ত হও, শান্ত হও, মাথা গরম করবেন না। আচ্ছা এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রে মাথা যদি আমি গরম করি তাহলে আমার সিদ্ধান্ত ভুল হবে, যার মাথা যত ঠান্ডা সে তত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অনেকে ব্যক্তিত্ব বলতে মনে করে যে খুব উঁচু স্বরে কথা বললো, খুব ধমক দিল, অনেকে ভাবে আমার এমন ব্যক্তিত্ব যে একেবারে কড়া কথা গিয়ে বলবো কেউ সবটুক মানে মুক্তি তুলতে পারবে না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এইরকম লোকটা কিন্তু ভালো কাজ করতে পারে না। ধৈর্য, শিশি মাকে একদম আদর্শ করতে হবে, শিশি মা একদম অত শান্ত, ওই শান্ত ভাবেই কিন্তু হবে। আরেকটা কথা এরা বলেছেন, আপনি আচরি, নিজের নিজের কিন্তু একটা ভালো জীবন যাপন করতে হবে, নিজেকে একদম পারফেক্ট। আপনি যদি 10% শেখাতে চান আপনাকে 100% শেখাতে হবে, কিন্তু সহজ ব্যাপার,
আপনি চাচ্ছেন ছেলে পড়ুক, আর আপনি যদি পাশের ঘরে একটা খুব আপনার লোভনীয় সিরিয়াল দেখে তাহলে পাবেন না, খুব লোভনীয় সিরিয়াল, আজকে না দেখলে আপনি লিঙ্কই খুঁজে পাবেন না, সাংঘাতিক লোকসান। কিন্তু কি করা যাবে, কি করা যাবে যে আপনার ছেলের পরীক্ষা এই সময় এসছে, আর ছেলেটা তো সিরিয়াল, ছোট ছেলে সে সিরিয়াল দেখতে ভালোবাসে, যতই কষ্ট হোক আপনাকে সিরিয়াল বন্ধ করতে হবে, কালকে ফোন করে বন্ধুর কাছ থেকে জেনে নেবেন আজকে কি হয়েছিল, আপনাকে আজকে সিরিয়াল দেখলে চলবে না। তাই এটা একটা ছোট্ট উদাহরণ, জীবনে আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে যদি সন্তানকে মানুষ করতে হয়, আর মানুষ করতে হবে মানে মানুষ বলতে আপনি কি বোঝেন এটা আবার বুঝতে হবে, মানুষ করতে হবে বলতে আপনার মধ্যে সবাই অর্থত নাকি, এখানে তো ফ্রিলি ঠাকুরমা স্বামীজি আমাদের কথা বলা যাবে, কাজে মানুষ যদি বলতে হয় আমাদের ঠাকুরমা স্বামীজির ভাবে যদি বলতে হয় আমার এইগুলো মনে হয় যে প্রথম হচ্ছে সৎ এবং হৃদয় মান, যদি সংক্ষেপে বলতে হয় মানুষ ভালো মানুষ এর তালিকা বাড়ানোর কোনো শেষ নেই, ভালো অর্থ শেষ নেই, কিন্তু মূল কিছু কয়েকটা যদি বলতে হয় সৎ এবং হৃদয়মান, তার সঙ্গে সঙ্গে উৎসাহী এবং স্বাবলম্বী, খুব সৎ হৃদয়বান কিন্তু কুড়ে কিছু করতে পারে না তাকেও ঠিক আদর্শ মানুষ বলা যাবে না, তার প্রতি সহানুভূতি হবে, কষ্ট হবে, তাকে সাহায্য করতে সকল ইচ্ছা হবে, কোনটাও হয়তো হবে, কিন্তু আদর্শ মানুষ হচ্ছে একদিকে যেমন সৎ হৃদয়বান হচ্ছে সঙ্গে সঙ্গে স্বাবলম্বী হচ্ছে। যে স্বামীজি যে শিক্ষার কথা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র জানেন তো ওই শিক্ষার, নেতাজি তো একেবারে স্বামীজির ভাবে মানসপুত্র, সেই জন্য স্বামীজি যে শিক্ষার কথা বলেছেন নেতাজি তিনিও তো কমরাব ছিলেন না, এত সহজভাবে বলেছেন শিক্ষার কথা, আদর্শে দুটো কথাই বলছেন দেখুন সিম্পল, যে সব দেশেই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন ও জীবিকা উপার্জন, দেখুন এই দুটোর মধ্যে পড়বে, শুধু কেরিয়ার তৈরি করলে আদর্শ শিক্ষা হলো না, আর শুধু চরিত্র তৈরি করেছে তাহলে আদর্শ শিক্ষা, চরিত্র থাকবে তখন নিজের পায়ে দাঁড়ানো হবে, তা আমাদের আদর্শ মানুষ কিন্তু এরকমই হবে, চরিত্র মানে হচ্ছে সৎ, কোনো তিনি অন্যায় কাজ করেন না, আবার হৃদয়বান, চারপাশের মানুষের জন্য অনুভব করে, দেশের জন্য পৃথিবীর জন্য অনুভব করে, আবার সে জীবনেও একটা অন্যের উপরে নির্ভরশীল পায়নি, এইরকম একটা মানুষ তো আপনার ছেলে মেয়েদের করতে চাচ্ছেন, কাজে সব অবস্থায় একেবারে আপনাকে সতর্ক হতে হবে যে আপনার আচরণে যেন এগুলো প্রকাশ পায়, এইসব কথাগুলো যেটা বলেছেন, আমি চাচ্ছি আমার ছেলে আমার মাকে ভালো মাকে ভালোবাসুক, আমার ছেলে কি দেখছে যে আমিও আমার মাকে ওরকম ভালোবাসছি, বাবাও তার বাবাকে বা মাকে ওরকম ভালোবাসছে, এটা দেখতে হবে সবার মধ্যে। আমি দেখেছি এরকম আপনাদের মধ্যে, আপনারা বিশেষ করে এরকম যে খুব আমার কাছে নালিশ করছে, মানে ভক্ত মহিলা মহারাজ আজকে নামটা বলে দিতে পারি বাঘা, আজকে বাঘা গেছে ওকে আপনি আপনি কিন্তু বকে দেবেন, আমি কি হয়েছে বলে আজকে ওর ঠাকুমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে গেছে না, তা আমি এতে খুব মুখে ঠাকুর মানে তো ওনার শাশুড়ি, হ্যাঁ তখন দেখি যে এরকম হয় না, মানে শাশুড়ি আর বৌমা যেন সোজাবড়াই করে আছে, তা না বউ ব্যতিক্রমই বেশি, যে ভালো সংসার তা তিনি এরকম বলছেন, আমাদের আমাদের সঠিক ভক্ত যে আমাকে ফোন করে বলছেন, সে সবসময় আমাদের এখানে পড়ে আসে, ওর মনে ওকে একটু মুখ দেন, ও আজকে ঠাকুরের সঙ্গে এত খারাপ ব্যবহার করে গেছে, তো আমি বললাম যে কিরে তুই এরকম করেছিস কেন, তা এইরকম আপনারা আমাদেরকে দেখতে হবে, যে আমি যদি চাই যে আমার ছেলে আমাকে খুব ভালোবাসুক যেহেতু আমি তার মা এবং বাবা, তবে আমার ছেলেও যেন দেখে যে আমি আমার মা বাবাকে এরকম ভালোবাসছি, যে কোনো ক্ষেত্রে নিজের আচরণ দিয়ে বোঝাতে হবে। আরেকটা হচ্ছে এটা ওই যে কবিতাটি পড়লো না ইফে চাই, এগুলো সব কিন্তু আমি বলছিলাম এ নিয়ে সব করে ওনার পুরুলিয়াতে এই বইটি আছে, আমি বললাম এই বইটা দিয়ে দিলে তার সভাটা করতে হতো না, এর মধ্যে সব অভিভাবকদের জন্য কি করতে অনেক কিছু আছে, অন্তত আমি যা বলবো তার থেকে অনেক বেশি আছে, যদি পরে আপনার ওনার কাছ থেকে এই বইটাকে জোর করে ছাপিয়ে সংগ্রহ করে রাখেন তাহলে এই সভা করার দরকার হবে না, আপনারা সব কিছু শিখে যাবেন। তা যাই হোক এখানে সেই কথাটা আছে, এটা ঠাকুরমা স্বামীজির কথা, স্বামীজির কথা যে আমাদের ঠাকুরের মধ্যে নেতিবাচক কিছু ছিল না, ঠাকুরকে দেখেছিস না বলছেন স্বামী শিষ্য সংবাদে, যে যারা একেবারে সত্যি সত্যি
খুব পিছিয়ে আছে বা তাদের যাদের মধ্যে অনেক ত্রুটি আছে, তাদেরকে ঠাকুর কিভাবে ভালোবেসে উৎসাহ দিয়ে মানুষ করে তুলবে, তেমনি দেখবি ওই প্রসঙ্গে বলছে কোনো নেতিবাচক কিছু বলবি না। যার জন্য আপনারা জানেন বোধ হয় স্বামী যখন নিয়ম করছেন আমাদের জন্য তখন একটা নেতিবাচক ছিল, করি তারপর বলে দেখ তো নেতিবাচক কিছু আছে কিনা, তখন দেখা যাচ্ছে বাক্যের মধ্যে একটা নেতিবাচক আছে, সেটা হচ্ছে মঠে কোনো রকমের ধূমপান টুমপান চলবে না, ওই নাটা মানে বাক্যেও নেতিবাচক চলবে না, তখন বাক্যটাকে আবার উল্টে করে দেখা হবে যাতে নেতিবাচক বাক্য না হয়। এর মধ্যে দিয়ে স্বামীজির মানে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারাটা প্রকাশ পাচ্ছে। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা মানে এটা একটি আলাদা ভাবধারা, এটা হচ্ছে চিরকালীন জীবনধারার সম্বন্ধে যে সত্য ভাবধারা, সর্বকালীন সত্য ভাবধারাটাই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা। নেতিবাচক রবীন্দ্রনাথ মানুষ স্বামীজির মধ্যে ওইটা আবিষ্কার করেছে, স্বামীজি বিবেকানন্দের মধ্যে নেতিবাচক কিছু নেই। স্বামীজি ওই কথাটা ঠাকুরের কথা বলতে গিয়ে যে ঠাকুরের মধ্যে সবকিছু পজিটিভ বলতে গিয়ে বলছেন যেসব মা বাবারা দেখবি ছেলেদেরকে বোকা গাধা বলে সবসময় তিরস্কার করে, দেখবি তাদের ছেলে মেয়েরা সেই বোকা গাধায় কোনো নেতিবাচক কথা বলবেন না, হ্যাঁ তাদেরকে উৎসাহ দেবেন, অপমান করবেন না, অপমান করে অন্যের সামনে অপমান করবেন না। ধরুন আপনার ছেলে আর একটা বন্ধু এসছে, তুলনা করে দেখতো ওটা ওরা কত তোমরা কত ভালো ও কত খারাপ, এই ধরনের কথা বলবেন না। ছেলেটিকে দেখে আমার ছেলেটা হয়তো হাসছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার ছেলে আর কিচ্ছু মনে করছে না, মনে করুক বা না করুক খুব সম্ভবত মনে করছে আপনাকে বুঝতে দিচ্ছে না, আর মনে যদি নাও করে আপনি কিন্তু এই পদ্ধতিটা আপনার পক্ষে ভালো নয়, আপনি ছেলে মেয়েকে অপমান করবেন না, যদি করতে হয় আলাদা ডাকুন ডেকে বলুন যে এরকম এরকম করতে একটু পারছে, আর বন্ধু হয়ে যাবে ছোটবেলার থেকে দেখবেন বন্ধু একেবারে বন্ধু হয়ে যাবে, যেন আপনার সঙ্গে ওর মনের কথা বলতে কোনো অসুবিধা না হয়। যদি বন্ধু না হয় বড় হচ্ছে আপনার কাছে কিছু গোপন করছে, তখন আপনি খুঁজে বের করবেন যে কী করে ওকে আমি আমার বন্ধু বানাতে পারি, এই বন্ধু যদি হতে পারেন না তাহলে আপনার অনেক কিছু রিস্ক থেকে আপনি বেঁচে গেলেন। আজকাল তো জগৎটা বড্ড খারাপ, আপনি বুঝতে পারছেন না বাইরের জগৎ পাল্টে যাচ্ছে, সেই জন্য মা হওয়া বা বাবা হওয়া অভিভাবক হওয়া খুব মানে তপস্যা মানে সত্যিকারের তপস্যা, আপনার ভালোবাসা আছে ধৈর্য আছে তাদেরকে ভালো রাখার, ভালো ব্যবস্থা করা, ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার উৎসাহ আছে, সব কিছু আছে, সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে জগৎ কীভাবে এগোচ্ছে। আপনার তো কাগজে টাগজে দেখেন কোথার থেকে কি একটা ব্লু হয়েল না কি হচ্ছিল না, এগুলো রাখতে হবে। তারপর আজকাল সাংঘাতিক জিনিস হচ্ছে এই মোবাইল অ্যাপ, আপনি তো ওর হাত থেকে ছড়িয়ে দিতে পারবেন না, হ্যাঁ আবার কি সে করছে ওটা নিয়ে সেটা সম্বন্ধে যদি চোখ বুঝে থাকেন দুর্ঘটনা ঘটে যেতে পারে, খুব ভালো ছেলে আপনার চলে যেতে পারে, কাজে চ্যালেঞ্জটা খুব কঠিন হয়ে গেছে, কাজে আপনাকে খুব ওয়াকিবল থাকতে হবে, সেজন্য বন্ধু হওয়া দরকার। আর বন্ধু হতে গেলে কি করা দরকার জানেন তো, এই জিনিসটা আমরা খুব নেগলেক্ট করি, হয়তো সময়ের চাপে আমরা এটা করে উঠতে পারি না, মানে লাইফটাই এমন হয়ে গেছে অনেক বেশি টাকা পয়সার দরকার হয়, অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, বাবা তো খুবই ব্যস্ত অনেক ক্ষেত্রে মাও ব্যস্ত, কিন্তু ওটা খুব ডেঞ্জারাস, এর মধ্যে থেকে একটা ওয়ে আউট বের করতে হবে। অন্তত সপ্তাহে একদিন মা বাবা ছেলে মেয়ে সময় দিচ্ছে, এই গোটা ফ্যামিলি নিয়ে একসঙ্গে থাকার কিন্তু বিশেষ দরকার আছে, ওটাকে যদি আপনি ইন টার্মস অফ মানি দেখে ভাবেন যে ওয়েস্টেজ হচ্ছে তা না, ওটা কিন্তু ওয়েস্টেজ না, এটা ভীষণ দরকার, এটা ভীষণ দরকার। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চাও আজকালকার দিনে ডাক্তাররা বলেছে ছোট্ট বাচ্চা বলছে তার হাতে এখন এক বছর হয়নি, ছোট্ট বাচ্চাও যে বাড়িতে মা বাবা একসঙ্গে থাকে সেখানে গ্রোথ বাধা আছে না, তো হয়তো মায়ের কাছে নেই দিদিমার কাছে আছে, অনেক সঙ্গ পাচ্ছে সেটা ঠিক তা তো কিছুটা হলো, কিন্তু মাও আছে বাবাও আছে আর 12 মাসের বাচ্চাটিও আছে, এরকম যখন হয় অবজার্ভ করে দেখা গেছে সেই সময় কিন্তু বাচ্চাটির মানসিক প্রফুল্লতা অনেক বেশি থাকে, শুধু মানসিক প্রফুল্লতা বেশি থাকে না, বাচ্চাটি যে প্রত্যেকটা বাচ্চা তো কিছু কিছু ক্ষমতা নিয়ে আসে এই 11-12 মাসের মধ্যে তার এই ফ্যাকাল্টিগুলো খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে, কত এগুলো আপনারা তো বেশি জানেন, কত মাসে সে আমাগুলি দেবে, কত মাসে একটু কথা বলার চেষ্টা করবে, এগুলো সব পারে সব, হ্যাঁ ধীরে ধীরে যখন দেখা যাচ্ছে শিশু মা বাবা উভয়েরই সাহচর্য পাচ্ছে একই সঙ্গে, তখন দেখা যাচ্ছে শিশু ঠিক স্বাভাবিক গ্রোথ হচ্ছে, যেটা 12 মাসের ক্ষেত্রে প্রযোজ্য সেটা 12 বছর 22 বছরের ক্ষেত্রেও প্রযোজ্য।
যে আপনারা মা বাবা আপনাদের যত ব্যস্ততা থাকে আপনাদের প্ল্যানিংটা এমন করবেন লাইফ সম্বন্ধে যে মাঝে মাঝে সপ্তাহে একদিন বা কিছুদিনের জন্য 2-3 দিন মানে একসঙ্গে গোটা মা বাবা ছেলে মেয়ে ভাই বোন, এর ফলে কি অনেক কিছু হয়, আমাদের অজ্ঞাতসারে অনেক রকম মানসিক বিকাশ হয়, অনেক রকম মানে মানে মানসিক বিকাশ কিরকম হয়, পরস্পরের ভালোবাসা বাড়ছে, পরস্পরের বন্ধটা বাড়ছে, সেই ছেলেটা সেই মেয়েটা আর স্বার্থপর হচ্ছে না, ওই যে দেখছেন এর ফলে কি হবে জানো তো, আপনাকে ভালোবাসবে, আপনার অভাব বোধ করবে, মা নেই, মা একটু বাইরে আছে, বাবা নেই, ফাঁকা ফাঁকা থাকছে, এগুলো খুব দরকার আছে। ভারতবর্ষের ফ্যামিলিটা এবং সারা পৃথিবী এখন ভারতবর্ষের ফ্যামিলির ওয়ে অফ লাইফের দিকে ফিরছে, ফেরার চেষ্টা করছে তারা। এই যে পারিবারিক জীবন, পারিবারিক বন্ধনটা হচ্ছে ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য। আমরা দেখুন আমাদের রামায়ণ মহাভারত সবকিছু হচ্ছে পারিবারিক বন্ধনের উপর প্রতিষ্ঠিত। আমরা পরিবারের ভিত্তিতে আমরা কিন্তু গোটা সমাজটাকে দেখতে চাই। যে যেন আমাদের দেখুন আমরা পাশের বাড়ির ইয়েকে বলি মাসিমা, হ্যাঁ ওখানেও মা, তিনি আমার মায়েরই মতো, পাশের বাড়ির দাদাও আমার দাদা, আজকাল উঠে যাচ্ছে সব, এখন সবাই বড় তাকেও নাম ধরে ডাকছে, দাদাটা তো উঠে যাচ্ছে, কিন্তু এই এই ঠাকুরমা স্বামীজি এবং আমাদের তাদের যে ভক্ত, আমাদের দায়িত্ব হচ্ছে এই চিরকালীন মূল্যবোধগুলোকে রক্ষা করা। কাজে এগুলো একটু করতে হবে, বন্ধু হবে, খিচখিচ করবেন না, খিচখিচ করা যাবে তো, এটা নিজেকে একটু খেয়াল রাখবেন। অর্থাৎ সত্যি সত্যি রাগের কারণ আছে, ছেলেটা এমন করছে, কিন্তু আপনার বাচন ভঙ্গির অভ্যাস যেন খারাপ না হয়ে যায়। এত অভ্যাস আপনার দোষ নয়, আপনার ছেলেটিরই দোষ, এমন আপনাকে বিরক্ত করেছে ছোটবেলা থেকে, কিন্তু হতে হতে আপনি খিচখিচে হয়ে গেছেন, খালি খিচখিচ করছে। ভালো কথাও যদি আপনি 50 বার বলেন না, দেবেন না, নেবেন না লোকে, সেই ওটা নিজের দিকে থাকবে যে সবই তো তপস্যা, সবটাকে তপস্যা হিসেবে, আপনার দোষ নেই, কিন্তু পরিস্থিতি চাপে পড়ে কি আপনি খিচখিচে হয়ে গেছেন, একই কথা 50 বার বলছেন। আমরা যেটাকে বলি জ্ঞান 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 করছে, এসব কথা বলি না, পুরো একই ভাঙা কাঁসর ঘন্টা বাজাচ্ছে, এটা হয়ে গেল আপনি তো সঠিক কথা বলছেন, কিন্তু আপনার কথা তো নেবেই না, একটা বিরক্তির সম্পর্ক হবে, ওইটা যদি হয়ে যায় না তাহলে কিন্তু মুশকিল, তাহলে বিপদ হয়ে গেল। এগুলো করবেন, আর একটা হচ্ছে যা চাইবে তা কিন্তু দেবেন না, খুব ভালোবাসেন কিন্তু যা চাইবে তাই দেবেন। অনেক সময় মা বাবা এরকম করে বসে, সময় দিতে পাচ্ছেন না, তো বাবা হয়তো সারাক্ষণ কাজ করছে, বাবার মনের মধ্যে বাবা হয়তো সকালবেলা 8টায় বেরোচ্ছেন, রাত 12টায় ফিরছে, বাবার মনের মধ্যে একটা অভাব বোধ কাজ করে, এই অভাব বোধ না অপরাধ বোধ কাজ করে যে আমার পুত্র কন্যাকে যতটা সময় দেওয়ার দরকার ছিল ততটা সময় দিতে পারি না, সেটাকে পোষানোর জন্য যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, না দরকার নেই, এগুলো করবেন না, যা প্রয়োজন তাই দেবে, মাঝে মাঝে একটু একটু মানে মানে কি বলবো, দারিদ্র অভাব তার সঙ্গে আপনার যতই ক্ষমতা হয় তার সঙ্গে পরিচিত হতে শেখাবে, চাইলেই দেবেন না, ওগুলো শিক্ষা। পৃথিবীতে যে দুঃখ আছে সেই দুঃখ সম্বন্ধে শিক্ষা দিতে হয়, পৃথিবীতে যে সবকিছু উপার্জন করতে হয় সে সম্বন্ধে শিক্ষা দিতে হয়। আপনার ছেলে যেন পৃথিবীতে যে দারিদ্র আছে, পৃথিবীতে যে বহু মানুষ তার নিচে পড়ে আছে, ছেলে মেয়ে, সে সম্বন্ধে যেন ওয়াকিবহাল হয়, সেজন্য অনেক কিছু দরকার আছে, টিফিন দিয়ে শেয়ার করতে হয়, আপনি টিফিনটা তোমার কে খেলো, ওই কখনো দেবে না কিন্তু এরকম বলবেন না, হ্যাঁ বরঞ্চ নিয়ে নিয়েছে, আপনার খারাপ লাগবে অবশ্যই, আপনি ছেলের জন্য টিফিন করে দিয়েছেন আর ছেলের টিফিনটি যদি অন্য কেউ খেয়ে নেয় তাহলে আপনার খারাপ লাগবে, কিন্তু এটা বলবেন না, তুমি তো কে রাখবে, চাইলেও দেবে না, এই ধরনের কোনো প্রয়োজন নেতিবাচক নেতিবাচক কিছু শিক্ষা দেবে, তখন আপনি একটু বেশি করে দিলেন কি করবেন, অন্য কিছু তার কোনোভাবে তার হৃদয় যাতে সংকুচিত না হয় সেটা চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস আজকালকার ছেলে মেয়েদের জন্য প্রয়োজন আছে, এটা দেখা দেন মানে অভিজ্ঞতার থেকে, ওই যে বললাম না ওরা বুঝতে পারে না, যেটা বললেন যে হঠাৎ আত্মহত্যা করতে করে বসলো, ছোটবেলায় হয়তো একটু বুঝতে পারে, একটু যখন বড় হয়ে গেছে 15-16 বছর 20 বছর যে কোনো কারণেই হোক, সম্ভবত এই কারণে যে আমরা ছেলে মেয়েদেরকে বেশি সময় দিচ্ছি না, সেই কারণে ওরা সবসময় বুঝতে পারে না যে মা বাবা সত্যিই ভালোবাসে, সেই জন্য বাস্তব প্রয়োজন হচ্ছে এই যে ভালোবাসার একটু বাহ্যিক এক্সপ্রেশন দেবেন কথায়, এবং কথায় দেবেন, আপনি হয়তো সত্যি সত্যি ও আসছে বলে বসে আছে, কিন্তু আপনি সেটা বললেন না, আপনি 9টার সময় খেয়ে নেন, প্রতিদিন আসে, ছেলেটা 11টায় এলো, এতক্ষণ আপনি চিন্তা করেছেন, 11টা আসলো খেতে দিয়ে দিলেন, কিন্তু এই যে এতক্ষণ যে দুশ্চিন্তা করেছেন সেটা বললেন না,
একটু কখনো কখনো বুঝে বলতে হবে, তুই একটু না চেষ্টা করবি আগে আসার। হ্যাঁ বুঝতে পেরেছিস, আমরা তো মা তো যেভাবে বললেও বোঝা বুঝতে পারে, ভীষণ চিন্তা হয় যে 2 ঘন্টা আসিস নি, যাতে বোধগম্য ভাবে বলা যায়, খুব বেশি আবিখ্যাত ওটা যেন না ভাবে ওর যেন, মানে সেটা আপনি বুঝে নেবেন, আপনার ছেলে বা মেয়ে আপনার কোন ভাষা বুঝবে, কোন ভাষাটা খুব স্বাভাবিক মনে করবে, মানে কোন ভাষাটায় প্রকাশ করলে ও আপনার 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 মনোভাবটা তো জেনুইন, কিন্তু আপনার মনোভাবটাতে কোন ভঙ্গিতে কোন ভাষায় প্রকাশ করলে আপনার ছেলে মেয়ে জেনুইন বলে মনে করবে, ঠিক সেইভাবে মাঝে মাঝে কিন্তু আজকালকার দিনে প্রকাশ করার দরকার আছে। ওরা বুঝছে না, যে কোনো কারণেই হোক, মন প্রধান কারণ হচ্ছে কি মা বাবা একসঙ্গে আমরা সময় দিচ্ছি, ওই যেটা বললাম না সপ্তাহে একদিন একসঙ্গে থাকা, একটু সামান্য জায়গায় বেড়াতে যাওয়া, আগের দিনে বাইরে সিনেমা হল থাকতো অনেক সময়, অনেক ভালো ভালো সিনেমা সপরিবারে একবারে সব দেখতাম আমরা বিজ্ঞাপন, এখন ওখানে যেতে হয় না, কিন্তু সেগুলো একটা আলাদা আনন্দ ছিল। কিন্তু এই যে আপনি দেখছেন, আর আজকে সিনেমায় যাবেন সকাল থেকে হচ্ছে, হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেছে, মা বাবা পাশের বাড়ি ভাই বোন সবাই মিলে সিনেমা দেখলাম, কিছুই না একটা সিনেমা বেশি খরচ হলো না, একটু বাদাম খাওয়া হলো, ফেরার পথে একটু তখন খাওয়া হলো, এই যে 2-3 ঘন্টা 4 ঘন্টা একসঙ্গে কাটালেন, এই ব্যাপারগুলো কিন্তু কমে যাচ্ছে, এই ব্যাপারগুলো কমে যাচ্ছে বলেই ছেলে মেয়ের মধ্যে, ছেলে মেয়ে আর মা বাবার মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। মা বাবা হয়তো বড়রা তো ভুল কম বোঝে, ছোটটাই বেশি ভুল বোঝে, সাধারণত না বড়রাও ভুল বোঝে, অনেক সময় বুঝতে পারে না, তা এগুলো একটু দেখবেন, সেজন্য ভালোবাসার একটু বাহ্যিক প্রকাশ দিতে হবে। আর ওইটির মধ্যে আছে ইফে চাইল্ড যে বলেছেন, তার মধ্যে আছে এবং স্বামীজির কথার মধ্যে আছে উৎসাহ দিতে হয়। আপনি ছেলের পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত, ছেলেটি যেহেতু খারাপ রেজাল্ট করেছে, সে যে একটু ভালো আঁকে সেই আঁকাটা নিয়ে আপনি কখন উৎসাহিত হবেন? এরকম বহু বহু লোক আছে, বহু পরিবার আছে যে উৎসাহ দেয় না করো, হয়তো সে কোন মাটির জিনিস সুন্দর করে, মাটির জিনিস প্রতিমা খুব সুন্দর তৈরি করতে পারে, কোনো আগুনই দেয় না, তার যা যা ফ্যাকাল্টি আছে সব কিছুতে আপনি উৎসাহ হবে, বেশ ভালো করেছিস তো, একটু বলবেন তুই তো অনেকদিন আঁকা দেখাস নি আমাকে, এই যদি বলেন তো আপনি বন্ধ হলেন, কি আজকাল আঁকাটাকে বন্ধ করে দিচ্ছিস না, এমন ভাবে বলবেন যাতে ওর কাছে বিশ্বাসযোগ্য হয় যে আপনি সত্যি সত্যি, তার জন্য আপনাকে কিন্তু কৌশল করতে হবে, সেই জন্য বুদ্ধি থাকতে হবে, সতর্ক থাকতে হবে, মাথা খাটাতে হবে, কারণ সে একটি পূর্ণ ব্যক্তিত্ব, বাচ্চা ছেলে নয়, বাচ্চা ছেলে নয়, কিভাবে বললে আপনার আপনার মনোভাব জেনুইন, কিন্তু আপনার প্রকাশভঙ্গিটার কোন প্রকাশভঙ্গির মাধ্যমে আপনার মনোভাবটা সত্যি সত্যি প্রকাশ হলে সেও জেনুইন বলে মনে করবে, এরকম জিজ্ঞেস করবে, অনেকদিন তো ছবি টবি দেখাস নি, তারপরে এরকম বলবেন, এরকম প্রসঙ্গ যা তার যা গুণ আছে, সাত যারা তার সে চাকরি বাকরি পাক বা না পাক যে কোনো কিছুকে আপনি প্রশংসা করবেন, এই করলে কি হবে জানো, দর্শক কথা হচ্ছে সে একদম আপনার মনের কাছে যদি থাকে তাহলে সব দিক থেকে আপনি নিশ্চিন্ত, এরকম বলবেন। আর বন্ধুর কথার কথা তো বলা হলো, আর এই সব কিছুর মধ্যে হচ্ছে সব কিছু তো আপনি করে ফেলতে পারবেন না, প্রার্থনা করতে হবে, প্রার্থনা করে যাবে, যা কিছু করবেন তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, আপনারা সবাই ভক্ত ভগবানকে বিশ্বাস করেন, কাজেই প্রার্থনা করবেন যে আমার ছেলেটিকে ভালো মন দাও, ভালো মানুষ হওয়া মানে ভালো মনের মানুষ হওয়া, ছেলেটির যেন মনটা ভালো হয়, এরকম আমাদের ভক্তরা আছে, ছোট বাচ্চাকে নাতি হয়েছে দেখাতে এসছে কিছুদিন আগে, নাতি মানে কি হয় ছেলে 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 হলে সে কি হবে ঠাকুমা হবে না, ঠাকুমা ঠাকুমা সে ছেলেকে আর নাতিকে নিয়ে এসছে, সে কিন্তু আমাকে বললো যে মহারাজ আশীর্বাদ করুন যেন মানুষ হয়, এটা বললো, কিন্তু এটা তো আমাদের ভক্তদের মধ্যে থেকে মনে আসতে হবে যে আপনি চাইবেন যেন আপনার সন্তান যেন ভালো মনের মানুষ হয়, এই জন্য বাড়িতে আপনাকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, আপনারা অনেকেই এটা কিন্তু আপনাদের ব্যর্থতা, ঠিক যারা আপনারা এখানে বসে আছেন তাদেরই বলছি না, কিন্তু অনেক মা বাবার ব্যর্থতা যে আপনারা আমাদের কাছে আসেন কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় আনতে পারেন না, কেন আনতে পারেন না বলুন তো, আপনাদের তো উচিত, আপনারা তো ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসেন কেন আনেন না, তার মানে হচ্ছে আপনারা ওদের কাছে ঠিক ঠাকুরমা স্বামীজির কথা বলতে পারছেন না, ঠিকভাবে বলতে পারছেন না যে কোন ঠাকুরমা স্বামীজি কোন দিকটা ঠিক নিলে ওদের উপকার হবে, একটু বই কিনে দেবেন, ঠাকুরমা স্বামীজির বই কিনে দেবেন,
এটা একটু পড়ে দেখ, নিজে পড়ে বুঝবে, নিজেকে পড়তে হবে। নিজেকে পড়লে কি হবে জানো তো, ওরা যা যা চাচ্ছে তারা তাদের মতন করে কথা বলতে পারবে, কাজে বাড়িতে একটু একটা পরিবেশ সৃষ্টি করবে। এখানে মোবাইল বাজে, আমি একটা কথা বলি যে মোবাইল বাজতে যতটা শক্ত হয় সবাই কি কাণ্ড কি কাণ্ড এরকম বলে রয়েছে শক্ত ছেলে দি বলি যার বেজেছে সে বাড়িতে একটা পরিবেশ করবেন। এখানে যেমন ধ্যান ধ্যান আছে মাঝে মাঝে আপনারা একটু এগুলো সব কায়দা রাত্রিবেলা একটু কথা বলি তো করুন না কেন সদ্ভাবে, এগুলো অনেক পরিবার কিন্তু পড়ে। ছেলেটি কি দেব বললেন যে তুই একটু পর, ঠাকুর যেমন কায়দা করতেন প্রথম প্রথম স্বামীজি ভক্তিমূলক প্রবন্ধ ভক্তিমূলক শাস্ত্রগুলো পড়তে চাইতেন না, ঠাকুর কি করতেন, ঠাকুর সাক্ষাৎ ইকরক, ঠাকুর আরে আমার জন্য পর, আগে আমার জন্য পর, হ্যাঁ মানে ভক্তিমূলক বলছি বেদান্তমূলক পড়তে চাইতেন না। স্বামীজি কিন্তু ভক্ত ছিলেন, ঠাকুরের পাল্লায় করে জ্ঞানী হয়েছে। আমরা অনেকে ভাবি যে স্বামীজি যুক্তিবাদী, স্বামীজি জ্ঞানী আর ঠাকুর কালীকে মানতেন, তা না, স্বামীজি ভক্ত ছিলেন, সব ব্রহ্ম মানতেন না, ঠাকুরের পাল্লায় করে সব ব্রহ্ম মেনেছে। তো সেরকম আপনারা কথা মৃত করবেন, ওদেরকে বলবেন একটু পড় না, একটু কৌশল করলে ভালো কাজের জন্য কৌশল করলে কোনো ইয়ে নেই, যে আমার চোখটা খারাপ হয়ে গেছে ব্যাপারটা রাত্রিবেলা করলে অসুবিধা হয়, এরকম একটু ভালো কাজের জন্য কৌশল করতে পারেন। তুই একটু পড় না আমাকে শোনা, অতক্ষণ তোর তোর পড়াটা বেশ উচ্চারণটা ভালো, স্পষ্ট স্পষ্ট করে পড়, এরকম ভাবে করলে কি হবে, এইভাবে আপনি এইদিকে ইয়ে করে যাবেন, আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তারপর বাকিটা ঠাকুর দেখবেন প্রার্থনা। কাজে আসল কথা কয়েকটা কথা হচ্ছে, এটা মনে রাখবেন, ভালোবাসা তো থাকবেই, অসীম ধৈর্য থাকতে হবে, নেতিবাচক কিছু করবেন না, আপনি আচুরি নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, পরীক্ষা এসছে বলে ওইটা মনে রাখবে। যত সিরিয়ালটা যত আজকেরটা যতই সাংঘাতিক হোক ওটা দেখা চলবে না, শুধু সিরিয়াল না সব ক্ষেত্রে অনেক স্যাক্রিফাইস করতে হবে, আর তাদেরকে বন্ধু বানাবেন, সম্মান দেবেন, একটা পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে যাতে আপনার ছেলে মেয়ে বড় হয়ে ওঠে, নিজের পায়ে দাঁড়াবে, এমন একটা পর্যায়ে আসবে যখন আপনি মুগ্ধ হয়ে ওর পরামর্শ শুনতে পারেন, তার পরামর্শ অনুযায়ী যেন আপনার জীবনও কাটাতে পারেন, এরকম ছেলে মেয়ে আপনাকে তৈরি করতে হবে। এরকম করবেন আর সঙ্গে সঙ্গে মায়ের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। এখানে ধ্যান ট্যান এসবের কথা আছে, বাড়িতে একটু ধ্যান করবেন, ছেলেকে বলবেন, ছেলে মেয়েদেরকে বলবেন প্রতিদিন একটু ধ্যান কর না, আয় না একসঙ্গে বসে ধ্যান করি, সারা পৃথিবী জুড়ে আজকাল ধ্যান হচ্ছে, এইসব বলে বলে আপনি চেষ্টা করবেন আমাদের এই সনাতন ধারা অথচ আধুনিক আধুনিক কিন্তু সদান, আমাদের ভাবটা জানেন তো, ভেতরে ভেতরে আমরা একদম সনাতন হব আর বাইরের দিক থেকে আমরা একদম আধুনিক হব, তাহলে কি হবে আধুনিক জীবনযাত্রার মধ্যে যে বীজগুলো আছে সেই বীজগুলো ছাঁকনির মতো বাইরে পড়ে যাবে, একদম খাঁটি আধুনিক জীবনের যা কিছু ভালো জিনিস সেগুলোই খালি আমাদের জীবনে আসবে। কাজে এভাবে আপনারা করুন, অবশ্যই সফল হবেন, এবং আপনাদের বাড়ির থেকেই ঠাকুর তো শুধু সাধুদের জন্য, বেশি করে ঠাকুর মা স্বামী যাচ্ছে গৃহীদের জন্য, তখন তাদের সংখ্যা বেশি, তিনি তো সারা পৃথিবীর জন্য আসেন, কাজে প্রত্যেকটা বাড়ির থেকেই সৎ মানুষ আসবে। স্বামীজি ভবিষ্যৎবাণী করেছিলেন যেমন একটা দিন আসবে যে আমাদের ঘরে ঘরে যে নতুন শিশু হবে সেই শিশুগুলো একেবারে যোগ বিভূতি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করবে, জন্মের পর থেকে দেখা যাবে তারা এত অ্যাডভান্স যে তাদের মধ্যে যৌগিক ক্ষমতা আছে, এবং সেটার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে, আপনারা প্রত্যেকটা পরিবার কি পরিবেশ সৃষ্টি করবেন তার উপরে নির্ভর করে হবে, অর্থাৎ অভিভাবক অভিভাবিকাদের উপরেই দায়িত্ব যুগাবতারের মানে যুগ ধর্মকে সার্থক করা। শেষ করলাম, হ্যাঁ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করি। আর যখনই বলেন আমি যত দিন যাচ্ছে তত আরো বেশি করে শুনছি কত সহজে বলা যায়, এটি মহারাজের একটি যেন একবার শিল্প, মহারাজকে অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম।